শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার বাবা একজন যুদ্ধ ছিলেন, যদিও উনি সরকার থেকে কোনো স্বীকৃতি পান নাই। আমার বাড়ি সদর দক্ষিণ কলিয়ারা ইউনিয়ন সুন্দরগড়ের গ্রাম সদর। দাদার নাম মরুম আব্দুল মজিদ খন্দকার, দাদির নাম মরুমা এবং আমিনা। আমি যদি শুনেছি আমার বাবার কাছ থেকে, ছোটবেলা থেকে দেখেছি যে আমার বাবা বিভিন্ন রাজনীতি জড়িত। উনি 1966 সালে ছাত্রীর সদস্য ছিলেন, 1966 সালে কিন্তু জেলা শাখার সদস্য, 1969-এর গণ উদ্বোধনে উনি সক্রিয় অংশগ্রহণ করেন, 1971-এ মুক্তিযুদ্ধে উনি দুর্গম ধারাবাহিক সেক্টরে কমান্ডার হলেন, মুসরফ ও মেজর হায়দারের অধীনে যুদ্ধ অংশগ্রহণ করেন। যুদ্ধকালে ওনার প্রশিক্ষণ শিবির ছিলেন ত্রিপুরা, নির্ভয়পুর ত্রিপুরা ভারত। মাহবুব ওনাকে একটা বিশেষ দায়িত্ব দেন, উনি আমাদের সোর্স হিসেবে তুলে সদর কমান্ডের আমাদের অধীনে তুমি তথ্য কালেকশন করবা, আমাদেরকে প্রোভাইড করবা, যুদ্ধের বিভিন্ন খবর ওনার ফ্যামিলিতে পৌঁছে দেওয়া, হ্যাঁ, এবং টাকা পয়সা এখান থেকে সুন্দর করে ওখানে দেওয়া, এই সমস্ত কার্যকলাপ, এই সমস্ত টোটাল এখানে সোর্সিংয়ের যে কাজটা ওনার সদর বৃহত্তর সদর সদর উপজেলার যাবতীয় পাকিস্তানি বাহিনীদের মুভমেন্ট এবং বিভিন্ন অপারেশনাল মুভমেন্টের প্রশ্নদের শেয়ার করতাম, ওই ওনার এই প্রশ্ন উপর বেশ করে সাধারণত অপারেশনগুলো তৎকালীন সময় পরিচালনা করা হতো। 1972-73 সালে বাংলাদেশ ছাত্রলীগ পুনর্গঠনে সক্রিয় অংশগ্রহণ করেন। 1973-এ উনি ভিত্তি করে ছাত্র সংসদে উনি সদস্য নির্বাচিত হন। 1976-এ আওয়ামী সরকারের সময় উত্তর জাতীয় পাতায় সময় ওনার নাম শ্রীবাদায় বিজয় দিবস সর্বশেষ সংখ্যায় প্রকাশিত হয়, যেটা 1996-এ তাহলে আওয়ামী সরকার যে জাতীয় পাতায়ের জন্য যে নামগুলা মুক্তিবার্তায় সংকলন করে ওইখানে আমার বাবার নাম ছিল। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।